আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ত্রাণের কোটি টাকা আত্মসাতের অভিযোগ। প্রকৃত উপভোক্তারা বন্যা ত্রাণের টাকা পাননি, তার বদলে ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তা আত্মসাত করেছেন প্রধান। গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এভাবেই ত্রাণের কোটি টাকা আত্মসাতের অভিযোগে পুলিশে এফআইআর করলেন বিডিও। মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে এফআইআর হতেই তৃণমূলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, 2017 সালে এলাকায় ভয়াবহ বন্যা হয়। বন্যায় অনেকের আংশিক ও বহু বাসিন্দার ঘরদোর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এরপর রাজ্য সরকারের তরফে আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য 3,300 টাকা ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জন্য 70,000 টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু প্রকৃত উপভোক্তাদের অনেকেই টাকা পাননি বলে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগটা ছিল 2017 সালে যে বন্যা হয়েছিল, সে বন্যার বড়ি গ্রাম পঞ্চায়েতের 7,394 জন বেনিফিসিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। সে তালিকা তৈরি হয় সিক্স ম্যান কমিটি দ্বারা। সেই 2017 সালে বন্যার টাকা 2019 সালে দিয়েছিল সরকার, সেই বেনিফিসিয়ারিদের ঘর তৈরির জন্য 70,000 টাকা, আর হাফ ড্যামেজ ছিল 3,300 টাকা। সেই টাকা বহু বড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষ পায়নি। যারা পায়নি তারা বিডিও সাহেবের কাছে, এসডিও ডিএম সাহেবের কাছে সেই লিস্টের সিরিয়াল নাম্বার উল্লেখ করে কমপ্লেন করেছিল। তাতে আমার কাছে, আমি জানার মতে, ছ থেকে সাতশো বেনিফিসারি কমপ্লেন করেছিল এবং অনেক বেনিফিসারি করেনি, ইন্টারেস্ট নেই, মানে 3,300 টাকার জন্য কি যাব, এই একটা ভাবতে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগ করার পরে তারা কিন্তু টাকা পায়নি। বাইদি ভাই, যেটা দেখা গেল যে ওই বেনিফিসারিদের টাকা ওদের নামের এগনেস্টে পাশাপাশি অন্য কোনো লোকের অ্যাকাউন্ট সাবমিট করে সেই টাকাগুলো ট্রান্সফার করেছে। কে? বড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা। এবং সেটা শুধু বড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ নয়, সে অ্যাকাউন্টগুলো রিসার্চ করে যেটা দেখা গেল তাতে বিহারের অ্যাকাউন্ট আছে, চাঁচল থানার মহানন্দপুরের অ্যাকাউন্ট আছে, এখানে এই শীতলপুর অ্যাকাউন্ট আছে, নদী শিকার অ্যাকাউন্ট আছে, পাহাড়াল রতুয়া পাহাড়াল অ্যাকাউন্ট আছে, রাজস্থানের অ্যাকাউন্ট আছে, ঝাড়খণ্ডের অ্যাকাউন্ট আছে, উত্তরপ্রদেশের অ্যাকাউন্ট আছে, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকাগুলোকে লুটপাট করেছে, তাতে প্রায় কোটি টাকার উপরে। সে কমপ্লেন করে তদন্ত হওয়ার পর হাইকোর্টে একটা কেস হয়েছিল, বিডিও সাহেব সেই তদন্তের উপরে গতকালকে সম্ভবত ইদানিং এটা প্রধানের বিরুদ্ধে এফআইআর করেছেন এবং সে এফআইআর হয়েছে এবং হাইকোর্টে মামলাও চলছে। বক্তব্য না, আমার বক্তব্য, গরিব গ্রাম পঞ্চায়েত যেসব বেনিফিসারি টাকা পায়নি তাদেরকে টাকা দিতে হবে এবং যারা টাকা লুট করেছে তাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি দিতে হবে। পুলিশ যেন সেই প্রশাসনিক ব্যবস্থা হাতে নিয়ে কঠোরভাবে ন্যায্য বিচার করে যারা টাকা পায়নি তাদের টাকা দিতে হবে এবং চুরির বিচার করতে হবে। আপনার নাম? আব্দুল মান্নান, বড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বর্তমানে আমি বিরোধী দল নেতা কংগ্রেস থেকে। অভিযোগ করেছে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে প্রধানের বিরুদ্ধে। এটা আমরা জানি, বিডিওর আন্দানে প্রত্যেকটা অঞ্চল প্রধান থাকে এবং বিডিওর এনএস বা বিডিওর বিভিন্ন স্টাফরা অঞ্চলগুলোকে পরিচালনা করে। এটা তো সেক্রেটারিও থাকে, যে সেটা বিডিওর আন্দানে বিডিও সেক্রেটারি, এরা বিডিওর নির্দেশে করে। বিডিও সাহেব যদি এই কথা তুলে তাহলে বিডিও সাহেব এর মধ্যে কাজ দেখেনি। সরকারি টাকা তসযুগ করা মানে অন্যায়, পানিশমেন্ট হওয়া উচিত, কিন্তু সাথে বিডিওর আগে থেকে কেন খেয়াল করেনি এটাও কিন্তু বড় কথা। প্রকৃত দুর্গতের টাকা না দিয়ে প্রধান তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তা আত্মসাৎ করেন বলে অভিযোগ। এমনকি এক একজনের নামে 5 থেকে 6 বার করে টাকা ঢোকানো হয় বলেও অভিযোগ। এরপরই তদন্তে নামে প্রশাসন। এদিকে প্রশাসন অযথা তদন্তে ঢিলামি করছে বলে কলকাতা হাইকোর্টে মামলা করেন কংগ্রেসের বিরোধী দলের নেতা আব্দুল মান্নান। তারপরেই রবিবার প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান বিডিও। এই ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতর। মুখে না বললেও অস্বস্তিতে পড়েছে শাসক দল। শেষ পর্যন্ত বিডিওর অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ হয় সেটাই দেখার বিষয়। এই প্রসঙ্গে বিডিও অনির্বাণ বসু বলেন, পুলিশে অভিযোগ জানানো হয়েছে, এবার পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।